দেশ এবং দেশের বাহিরে দূরে কিংবা কাছে সকল বন্ধুদের জানাই শামসুন্নাহার ব্লগ চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমার আজকের রেসিপি খুব সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আলুর কুলচা। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলো তাহলে আলুর কুলচাটা শুরু করি। তো এখানে দেখো, আমি আমার প্রয়োজন মতো ময়দা নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম লবণ, বেকিং পাউডার, সামান্য একটু বেকিং সোডা, আর পরিমাণ মতো তেল, আর দিয়ে দিলাম চিনি। এটা দিয়ে একটা ময়ান করে নেব, একটা ডো তৈরি করে নেব। এখন শুকনো উপকরণ আর তেল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে একটু মেখে নেব। তারপর এখানে ঠান্ডা পানি দিয়ে, অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক করে দিয়ে ভিডিওটা দেখো, অ্যাড সহ স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ করছি। জানি না আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে, যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেও। নতুন বন্ধু যারা আছো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তো এখানে আমি ডোটা তৈরি করা হয়ে গেল, এখন সামান্য একটু তেল দিয়ে আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তোটা আমি এক সাইডে রেখে দিলাম। এখানে দেখো, আমি আলু সিদ্ধ করে নিছি, এখানে দুইটা আলু আমি সিদ্ধ করে নিছি। এখন কাঁটা চামচ দিয়ে এটাকে একটু ম্যাশ করে নেব, কোনো যেন দানা না থাকে আলুটার ভিতরে, সেভাবে ম্যাশ করে নেব। আর এখানে দেখো, কাঁচা মরিচ আর পেঁয়াজ ধনিয়া পাতা নিছি। তো ধনিয়া পাতাটা আমি আলুর ভিতরে দেব না, আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ লবণ এটা দিয়ে, এই একটু গোলমরিচের গুঁড়ো, শুকনা মরিচের গুঁড়ো দিয়ে আমি মেখে নেব আলুটাকে। এটা একটা আলুর পুর তৈরি করে নেব। তো পেঁয়াজ মরিচটা আমি দিয়ে নিলাম, লবণ দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা না চাইলে শুকনো মরিচের গুঁড়াটা নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমি আলুটাকে সুন্দর করে মেখে নেব। বন্ধুরা, আমার আলুর পুরটা মাখা হয়ে গেল। এখন যে ময়দার ডোটা তৈরি করছিলাম ওটা থেকে লেচি কেটে নেব, দেখি কয়টা লেচি হয়। তো আমার পাঁচটা লেচি হয়েছিল। একটা সফট ডো তৈরি করে নিতে হয় আলু কুলচা তৈরি করতে গেলে। বন্ধুরা, আমার লেচি কাটা হয়ে গেল, এখন আমি এক একটা করে লেচি নিয়ে তারপরে এর ভিতরে আলুর পুরটা দিয়ে নেব। আমার কিন্তু প্রথমটা তৈরি করার সময় একটু আলু বেশি হয়ে গেছিল, আলুর পুর দেওয়ার পরে এখন আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে করে বেলে নেব।
তো আমার প্রথমটা করতে যে একটু আলু বেশি হয়ে গেছিলো, কিন্তু পরেরগুলোতে আর ওই সমস্যা হয়নি। প্রথম করতে গেলে একটু ভুল হয়েই যেতে পারে, এটা কোনো ব্যাপার না। এখন আমি উপর থেকে সেই কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর লাগে, খাওয়ার সময়ও একটা ফ্লেভার আসে। তো বেশিরভাগ হচ্ছে দেখতে সুন্দর লাগার জন্য এটা দেওয়া। তো আমি পরেরগুলোতে কিন্তু বেলে আর দেখাইনি, পরেরগুলো আমি কালি জিরে দিয়ে দিছিলাম, ওটাও খুব সুন্দর লাগে আর ফ্লেভারটাও ভালো আসে। তো এখন আমি চলে যাব ভাজতে। দেখো আমি কড়াইতে পানি দিয়ে দিছি, এটা পানিতেই ভাজতে হবে। তারপর আমি কুলচাটা দিয়ে দিলাম, এখন ঢেকে দেব। এরপরে আমি উপর থেকে একটু ঘি ব্রাশ করে দিলাম, আবারও ঢেকে দিচ্ছি। এভাবে আমি সবগুলি কুলচাই ভেজে নেব। একে একে আমার সবগুলি কুলচাই ভাজা হয়ে গেল, এটা হচ্ছে শেষ, একেবারে শেষেরটা। তো আজকের রেসিপিটা যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে, আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল বাটনটি অন করে দিও সাবস্ক্রাইব করে। তো বন্ধুরা, আজ এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সঙ্গে আসো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।